স্কুলে পড়েন কলেজে পড়েন ইউনিভার্সিটিতে পড়েন আপনি যত কিছুই করেন না কেন আপনি যদি আপনার ভিতরে দুইটা কাজ থাকে দুইটা বিষয় যদি আপনার ভিতরে থাকে তাহলে আপনি সবের অধিকারী হবেন সোবাহান আল্লাহ তাহলে আমরা জানতে পারলাম স্কুল কলেজে পড়লে ইউনিভার্সিটিতে পড়লে সব জায়গায় পড়লে হ্যাঁ সব পাওয়া যায় যদি দুইটা বিষয় থাকে না হয় বাংলা ইংরেজি পড়লে কেন সয়াব হবে কোন দুঃখকে সব হবে বলে না আমার অঙ্ক করলে কেন সব হবে এটা তো কোরআন হাতিসের কোনো বিষয় না কিন্তু মুসলমান যদি তোমার ভিতরে দুইটা গুণ থেকে যায় যদি দুইটা গুণের অধিকারী তুমি হয়ে যাও তাহলে তুমি স্কুল কলেজ ইউনিভার্সিটি যে কোনো জায়গায় লেখাপড়া করো না কেন তোমার ভিতরে যদি এই দুইটা গুণ থাকে তাহলে তুমি অটোমেটিকলি সম্মানের অধিকারী হয়ে যাইবা এবং কি তুমি সব পায়া যাইবা এ মুসলমানি মান্দার আল্লাহর গোলাম এক নাম্বার গুল এক নাম্বার গুণ হলো তুমি যে মুসলমান কথাটা মনে রাখতে হবে তুমি স্কুলে পড়ো কলেজে পড়ো কোনো সমস্যা নাই ইউনিভার্সিটিতে পড়ো কোনো সমস্যা নাই তবে তুমি যে মুসলমান তুমি যে মুসলমানের সন্তান তুমি এই কথাটারে বলতে না তুমি যে মুসলমানের সন্তান তুমি যে মুসলমান এই কথাটা তুমি বলতে না এটা হলো এক নম্বর গুণ তুমি যে মুসলমান এই কথাটা তুমি ভুলতে পারবা না চব্বিশ ঘন্টা তোমার অন্তরে এই কথাটাকে রাখতে হবে এটা হলো এক নাম্বার গুণ তাহলে স্কুল কলেজে পড়েও ইউনিভার্সিটিতে পড়েও তুমি সবের অধিকারী হইবা কেন বলছে এই কথা তুমি মুসলমান এই কথাটা যখন তুমি মনে রাখবা তুমি এই কথাটা যখন তুমি খেয়াল রাখবা তখন শুনিয়া রাখো কোনো মুসলমানের সন্তান নামাজ ছাড়তে পারে না যখন কোনো মানুষ মনে রাখে আমি মুসলমান তখন তার দ্বারা অপরের ক্ষতি হইতে পারে না তখন তার দ্বারা অন্যের কোনো ক্ষতি হইতে পারে না যখন সে মনে রাখবে আমি একজন মুসলমান তখন সে অন্য কোনো মুসলমানকে গালিও দিতে পারে না যখন সে খেয়াল রাখবে আমি একজন মুসলমান তাহলে মুসলমান কখনো নামাজ ছাড়তে পারে না সে যদি খেয়াল থাকে আমি মুসলমানের সন্তান আল্লাহ আমাকে বানাইছেন আমি এটা কখনো ভুলব না যে আল্লাহ তালা আমাকে এইগুলি সম্মান দেওয়ার পরেও আল্লাহ তালা আমাকে এমন সম্মান দিয়েছেন আমি মুসলমান এই কথাটা আমি ভুলব না সব সবসময় মাথায় রাখব কারণ মুসলমান কখনো নামাজ ছাড়তে পারে না তাহলে তুমি স্কুলে পড়ে ইউনিভার্সিটিতে পড়ে হ্যাঁ কলেজে পড়ে যদি তুমি নামাজকে না ছাড়ো এই লেখাপড়া চালিয়ে যাও আর যদি নামাজ পড়তে থাকো তাহলে তুমি ওই তোমার কাছে সবের বিষয় হয়ে যাবে এ হলো এক এক বিষয়। কি বুঝলাম আমি যে মুসলমানের সন্তান আর আমি নিজেও যে একজন মুসলমান এই কথাটা আমরা বললে চলবে না এই কথাটা সব সময় খেয়াল রাখতে হবে এ মুসলমানের দল দুই নম্বর বিষয়টা হলো তোমার অন্তরের ভিতরে সব সময় রাখবা আমার মনের ভিতরে যেন খারাপ কোনো ধারণা না আসে আমি যেন দুনিয়া কামাই করার কোনো ইচ্ছা আমার অন্তরে না আসে আমি যে দুনিয়া কামাই করব এমন কোনো ইচ্ছা যাতে অন্তরের ভিতরে না আসে এদিকে খেয়াল করবা তোমার নিয়তকে সহি নিয়তকে সঠিক করবা নিয়তকে সহি আখেরাতেও সম্মান পাইবা কোন সমস্যা হবে না তোমার তুমি দুনিয়াতে যেমন সম্মান পাইবা আখেরাতেও তুমি সম্মান পাইবা কি নিয়ত নিবা এ মুসলমানের সন্তান তুমি ডাক্তারির লেখাপড়া করতেছো তোমার ভিতরে সব সময় রাখবা আমি একজন ডাক্তার হইয়া মানুষের শবা করব আমি মানুষের সেবা করব সৃষ্টির এবাদত করা শ্রেষ্ঠ এবাদত সৃষ্টির সেবা করা শ্রেষ্ঠ একটা এবাদত আপনি মানুষ আশরাফুল মখলুকাত এই আশরাফুল মখলুকাতের সেবা করবেন তোমার ভিতরে যদি নিয়ত রাখো আমি ডাক্তার হইয়া মানুষের সেবা করব আমি মানুষকে উপকার করব। তোমার ভিতরে যদি এমন নিয়ত করে রে মুসলমান যুবক ভাইরা আমার বন্ধুরা আমার যদি তোমাদের ভিতরে রাখতে পারো তাহলে স্কুল কলেজে পড়িয়াও সবের অধিকারী হইবা তাহলে অধিকারী হইবা তাহলে গুণটা হলো তোমার নিয়তকে সঠিক করবা এক নাম্বার গুণ হলো তুমি যে মুসলমানের সন্তান তুমি নিচে যে একজন মুসলমান এই কথাকে বলতে পারবা না দুই নাম্বার কথা হলো তুমি সব সবসময় তোমার নিয়তকে সহি রাখবা এ মুসলমান তুমি নিয়ত করবা আমি একজন পুলিশ হইয়া আমি একজন পুলিশ হইয়া জনগণের পাশে দাঁড়াইব যখন দেখব কোনো জনগণ বিপদের মধ্যে পড়ে গেল যখন দেখব কোনো মুসলমান অন্যায় করতেছে আমি পুলিশ হইয়া অন্যায় কাজে বাধা লাগাইব এরকম নিয়ত নিবা আমি একজন পুলিশ হইয়া জনগণের সেবক হব তাহলে জনগণের সেবা করব তাহলে আপনি কি মনে করছেন মানবজাতির জাতির সেবা করা এটা এক প্রকার এবাদত আপনি যদি অন্তরের ভিতরে নেন আমি ঘুষ খাইতাম না আমি সুদ খাইতাম না আমি অন্যায়ভাবে মানুষের কাছ থেকে টাকা আত্মসাত করব না আমি একজন পুলিশ অফিসার হয়ে জনগণের সেবা করব জনগণকে সেবা দিব এরকম নিয়ত যদি অন্তরের ভিতরে থাকে তাহলে আপনি স্কুল কলেজে পড়ে ইউনিভার্সিটিতে পড়ে সব জায়গায় লেখা করার পরেও আপনি সবাবের অধিকারী হবেন ওই দুইটা গুণের কথা বললাম যুবক ভাই যারা আসো সব সময় মাথায় রাখবা এক তুমি মুসলমান কথা চলবে না দ্বিতীয় তোমার মনের ভিতরে নিয়ত নিবা যে আমি লেখাপড়া করে একজন সেবক হিসেবে দুনিয়াতে উঠতে চাই আমি যা কিছু করি না কেন স্কুলে পড়াবো তাও মানুষকে জ্ঞান দিব মানুষ যাতে দুনিয়া সম্পর্কে জানতে পারে মানুষ যাতে সৃষ্টি সম্পর্কে জানতে পারে মানুষ যাতে পৃথিবী সম্পর্কে জানতে পারে আল্লাহর সৃষ্টি নিয়ে গবেষণা করতে পারে এই জন্য আমি স্কুলে পড়াবো এইগুলি সব নিয়ত গুলা এইভাবে রাখবা আর আর একটা বিষয় হলো তুমি যদি এই দুইটা গুণ সাথে রাখো তাহলে তুমি বেকারও হইতা না তুমি যদি মনে মনে ভাবো যে হ্যাঁ আমি বেকারত্ব লেখাপড়া করার পরে সর্বোচ্চ বাংলাদেশের ডিগ্রি নেওয়ার পরে আয়ে ফাঁস করার পরে বিয়ে ফাস করার পরে মুসলমান দেখি রাস্তায় রাস্তায় ঘুরে রিক্সা চালায় এমন মানুষের অভাব নেই কারণ নিয়তে গর্বর আছে নিয়ত যে সঠিক করে নেই নিয়ত যদি সঠিক করতো তাহলে তার এই অবস্থা না তাহলে সে ঠিক তারে কোনো না কোনো একটা ব্যবস্থা করে দিত কোনো লোক মাদ্রাসায় লেখাপড়া করে বেকার থাকে না সহজে তিন হাজার টাকা হোক চার হাজার টাকা হোক সে কোনো না কোনো মসজিদে ঢোকে দায়িত্ব পালন করে মানুষকে নামাজ পড়ায় দুনিয়াও কামাই হইতেছে আঁখেরা তো কামাই হইতেছে তাহলে বাজান আমার ভাই যুবক ভাইরা আমার কলিজার টুকরারা তোমাদেরকে আমি অনুরোধ করে বলতেছি এখন থেকে স্কুলে যারা পড়তেসো ইউনিভার্সিটিতে যারা পড়তেছো যারা কলেজ লাইফে পড়তেছো তোমাদেরকে বলতেছি তোমরা অন্তরের ভিতরে দুইটা গুণকে রাখবা তাহলে স্কুল কলেজ ইউনিভার্সিটিতে লেখাপড়া করার পরেও সবের অধিকারী হইবা